শুকটানের মজাটাই আলাদা। পৃথিবীতে কত কি হয়ে যাচ্ছে আর এ তো শুধু ধোঁয়া, তাতে কী বা এসে যায়? সাধারণ মানুষ সরকারি অফিসে কাজে এসেছে, একটু দাঁড়িয়ে থাকবে, ততক্ষণ শুকটানটা চলুক, আর বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিলে তবেই তো দ্রুতগতিতে সরকারি কলম চলবে। এই রকমই দৃশ্য দেখা গেল আরামবাগ মহকুমার অন্তর্গত খানাকুল 2 নম্বর বিডি অফিসে। আর এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে খোদ ব্লক প্রশাসনের বড় কর্তা থেকে শুরু করে অন্যান্য আধিকারিকরা। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সরকার ইতিমধ্যে সার্কুলার জারি করেছে, ফলাও করে আইন জারি হয়েছে, স্কুল কলেজ সরকারি অফিস আদালত হাসপাতাল চত্বরে নির্দেশ পাঠানো হয়েছে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হলে। প্রকাশ্যে ধূমপান করলে সরকারি আইন অনুযায়ী জরিমানা করা হবে। কিন্তু শুকটান না দিলে যে বুদ্ধি খোলে না, সরকারি অফিসে বহু কাজের চাপ, শুকটান দিতেই হবে। সে যত সরকারি আইন থাকুক না কেন, সেসব পরোয়া করার কোনো ব্যাপারই নেই। সরকারি চাকরিজীবীদের প্রচন্ড কাজের চাপ, বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে কি কাজ করা যায়? শুকটানের মজাটাই আলাদা। পৃথিবীতে কত কি হয়ে যাচ্ছে আর এ তো শুধু ধোঁয়া, তাতে কি বা এসে যায়? সাধারণ মানুষ সরকারি অফিসে কাজে এসেছে, একটু দাঁড়িয়ে থাকবে, ততক্ষণে শুকটান চলুক, আর বুদ্ধির গোড়ায় ধোঁয়া দিলে তবেই তো দ্রুতগতিতে সরকারি কলম চলবে। এই রকমই দৃশ্য দেখা গেল আরামবাগ মহকুমার অন্তর্গত খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। প্রশাসনিক কর্তার পাশের রুমে বসে কাজ করছেন এক সরকারি কর্মী, আর দিব্যি ধূমপান করে চলেছেন, কারোর কোনো হেলদোল নেই। ক্যামেরায় ছবি উঠতেই তিনি অবশ্য হকচকিত হয়ে যান, পাশের কলিগরাও সজাগ হয়ে যান। ফেলে দিলেন অফিসে বসে বিড়ি খাচ্ছেন, ফেলে দিলেন কেন? কেন খাচ্ছেন কেন? আপনি কি রোজি খান এরকম ধূমপান করেন? আপনার কি নাম, কোন দপ্তরে আছেন আপনি, কোন দপ্তরে আছেন? রোজ প্রকাশ্যে বসে ধূমপান করছেন? পাবলিক কাজ করতে আসছে তো বিডিও অফিসে, আপনি বিডিও অফিসে বসে ধূমপান করছেন? এটা 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 কেন করছেন? এটা বিডিও অফিসে বসে ধূমপান করছেন কেন? আপনার কলিগরা রয়েছে এত, কী নাম আপনার, কী নাম, রোজই এরকম ধূমপান করে? আর খোদ বিডিও দেবল উপাধ্যায় ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। তিনি অবশ্য স্বীকার করেছেন সচেতনতার অভাবেই এই ধরনের ঘটনা ঘটছে। ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হবে। এটা সম্পূর্ণ বেআইনি কাজ হয়েছে, সরকারি দপ্তরে বসে ধূমপান করা ঠিক নয়। অন্যদিকে খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দুখিরাম দলুই বলছেন এখনো সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়নি, তবে ধূমপান করা নিষিদ্ধ করা হচ্ছে। দাদা, এই যে আপনার ওই গুটকার এবং তামাক বিরোধী অভিযান চলছে সারা জেলা জুড়েই চলছে, আপনারা কী ব্যবস্থা নিচ্ছেন? না, আমরা গুটকার বিরোধী, আমরা চেষ্টা চালাচ্ছি, আমরা ওই প্রোগ্রাম করব, আমরা অভিযান করার জন্য, আমরা প্রতিবাদ করার জন্য, আমরা অলরেডি মানুষকে বোঝানো হচ্ছে যেখানে যা আমরা মানুষকে পাচ্ছি জমায়েত, সেখানে আমরা বলছি যে এটা খারাপ জিনিস, খুবই মানে সরকার এটাকে বন্ধ করতে চাইছে, সেখানে আমাদেরও পদক্ষেপ আছে, আমাদেরকেও সরকারের কাজের জায়গায় আমরা আছি, আমাদের করতে হবে, সাধারণ মানুষকে আমরা বুঝাচ্ছি যে এটা থেকে বিরত থাকো, এটা খুবই খারাপ জিনিস, এটা খেলে। আমরা কি পঞ্চায়েত সমিতি এবং ব্লক স্তরেও আমরা প্রচার চালাচ্ছি? না, আমরা পঞ্চায়েত সমিতি থেকে আমরা ব্লক স্তর পুরোই আমরা প্রচার চালাচ্ছি। আচ্ছা, আমরা যে যাকে পাচ্ছি সামনে তাকেই বলছি, কেউ খেয়ে এলেও তাকে বলছি যে এইগুলো খেয়ে একদম আসবে না এবং খাওয়া বন্ধ করো, আরো পাঁচজনকে তুমি বলো যাতে না খায়, যাতে এগুলো থেকে দূরে থাকতে পারে। সব মিলিয়ে খোদ প্রশাসনিক দপ্তরে ধূমপানের ঘটনা ঘটায় প্রশ্ন উঠেছে দায়িত্ববোধ নিয়ে। বিডিও অফিসে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কি শিখবে? ইতিমধ্যেই জেলা জুড়ে তামাক বিরোধী অভিযান শুরু হয়েছে, স্বাস্থ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে ধূমপায়ীদের দেখতে পেলেই ফাইন করা হচ্ছে। কিন্তু প্রশাসনিক দপ্তরে এই ঘটনা ঘটায় অস্বস্তিতে পড়েছে খানাকুল 2 নম্বর ব্লক প্রশাসনের আধিকারিকরা। নিউজ আজ বাংলা, খানাকুল।